আমরা এর আগে অটুট ক্রিয়া পড়েছি অটুট ক্রিয়া মানে যে ক্রিয়ার মধ্যে কোন অক্ষর নাই এবং একই অক্ষর ডাবল নাই সবাই বুঝেছেন একই অক্ষর ডাবল নাই এবং পাশাপাশি দুর্বল অক্ষর নাই সেটা হলো অটুট ক্রিয়া তা আমরা আজকে চলে যাব আরেকটা ওটুট ক্রিয়া সেটা হলো দুই নাম্বার ফর্ম থেকে আলিমা আলামু এটা এক নাম্বার ফর্ম এটার দুই নাম্বার ফর্ম হলো আল আলিমু প্রথমে আমরা জানব যে এখানে হলো লামটা হলো লামটাকে কি বলে ইয়ে আর এই লামটাকে ধারণ করেছে হলো কাটার কে ধারণ করেছে চাপট চাপাতি তাহলে কাটার লামকে ধারণ করেছে এই কাটারের কাজ হলো কেটে দেয়া সে কি কাটে নুন কে কেটে দেয় আর পেশকে কে কেটে দিয়ে জজন দেয় এই কাটারের কাজ হলো নুন যেখানে আছে জমা মোহান্নাস গাইব জমা মোহান্নাস হাজির সাড়া সব জায়গা থেকে নুনটাকে বিচ্ছিন্ন করে ফেলা আর পেস্টটাকে জজমের দ্বারা পরিবর্তন করা পাঁচ জায়গায় পেস্টটা জজম হয় আর সাত জায়গায় মাদের নুনটা বিলুপ্ত হয় সাত জায়গায় নুন এরাবি পড়ে যায় যেমন আল্লামা ইয়ার লিমু ইয়াল লিমু ইয়াল লিমানি ইয়াল লিমুনা তোয়াল লিমু তোয়ার লিমানি ইওয়াল লিমনা তোয়ার লিমু তোয়ার লিমানি তোয়ার লিমুনা তোয়ার কিন্তু যখনই এর পূর্বে লাম আসবে তখন হবে লাম ইউয়ার লাম লম ইওয়ার লিমা লাম তো লিম লাম তো লিমা লাম ইউ না তারপরে কি লাম তো আল্লিম লাম তো লাম তো আল্লিমি লাম তো আল্লিমা লাম তো আল্লিম না লাম ও লিম লাম নুয়াল্লিম নুয়াল্লিম ওস্তাদ এই এই পড়া হয়েছিল ওস্তাদ চুরাশি পৃষ্ঠাটা ইউআলিমুন তারপরে এই তুসাববি এটা দিয়ে পড়া ধরা হয়েছিল সকলে আচ্ছা এরপর আমরা চলে যাব চার নাম্বার ফর্মে চার নাম্বার ফর্ম হলো আসলামা ইউসলিমু তাহলে ইউসলিমু ইউসলিমানি ইউসলিমুনা তুসলিমু তুসলিমানি ইউসলিম না তুসলিমু তুসলিমানি তুসলিম না তুসলিমিনা তুসলিমানি তুসলিম না উসলিম উসলিম এখন এর পূর্বে যখন লাম আসবে তখন সব পেশ কেটে যজম বানে বানিয়ে দিবে সব নুনটা বাদ দিয়ে দিবে শুধু জমা মান্না গাইব জমা মান্নাস হাজির সাড়া তাহলে কি হবে লাম ইউসলিম লাম ইউসলিমা লাম ইউসলিমু লাম তুসলিম লাম তুসলিমা লাম ইউসলিম না লাম তুসলিম লাম তুসলিমা লাম তুসলিমু লাম তুসলিমি লাম তুসলিমা লাম তুসলিম না লাম উসলিম লাম নুসলিম এই রিভিশন হইল এখন হলো নতুন এবার আমরা চলে যাব দুর্বল ক্রিয়ায় আজকে এত সময় আমরা ছিলাম সবল ক্রিয়াতে অটুট ক্রিয়া এখন আমরা চলে যাব দুর্বল ভীতিজনক যে ক্রিয়াগুলো সেইগুলো যেমন আরদা ইউরিদু আরদা ইউরিদু আসলে ছিল কি আর দা। খেয়াল করেন দুর্বল অক্ষরিয়া হরকত বিশিষ্ট তার পূর্বে হরফে সহি সুকুন সুকুন হরকত এক্সচেঞ্জ হবে তাহলে সুকুনটা চলে যাবে ইয়ার পরে যে সুকুনটা যাবে ইয়ার উপরে আর র উপরে জবর হবে সুকুনটা যাবে ইয়ার পরে জবরটা চলে যাবে রয়ের এর পরে এখন ইয়া সুকুন তার পূর্বে ইহা দুর্বল অক্ষর হরকত বা সুকুন এবং এর পূর্বের অক্ষরের জবর তাহলে এখন কি করতে হবে ইয়াটাকে আলিব দ্বারা পরিবর্তন ইহাটাকে আলীফ দ্বারা পরিবর্তন করতে হবে তাহলে কি হয়ে গেল ইয়াটা বিরুদ্ধ করে দিলাম আরদা হয়ে গেল বুঝেছেন ঠিক আছে তাহলে কি হয়ে গেলো আরদা আর ইউরিদু ইউরিদু মূলত ছিল ইউর ইউর ইদু ইউরিদু এখানে একই নিয়ম এই দুর্বলক্ষ রিয়া হরকত বিশিষ্ট তার পূর্বে হবে সহি সাকিন তাহলে হরকত এক্সচেঞ্জ করতে হবে জেটটা চলে যাবে রয়ের নিচে আর সাকিনটা চলে আসবে ইয়ার উপরে এখানে আর কোনো তালিল নেই ইউরিদু ইউরিদানি ইউরিদু না তুরিদু তুরিদানি ইউরিদ না এখানে তালিল আছে তালিলটা কি ছিল ইউর ইউর ঈদ না ইউর ঈদ না খেয়াল করেন এখানে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট পূর্বে হরফে সহি সাকিন হরকত এক্সচেঞ্জ ইয়ার উপরে সাকিন দালের উপরে সাকিন পাশাপাশি দুইটা অক্ষরে সাকিন তাহলে কোনটা বিলুপ্ত হবে বিলুপ্ত হয়ে যাবে নাকি যাবে তাহলে কি হবে ইউরিদ না হবে ইয়াটাকে ক্রস তাহলে কি হবে ইউরিদ না তাহলে লাম ইউরিথ লাম ইউরিদা লাম ইউরিদু লাম তুরিত লাম তুরি দা লাম তুরি দু লাম এখন এর আগে একটা জিনিস বাদ পড়ে গেছে সেটা হলো এই যে যে ইউরিদ হলো এটাও কিন্তু এই নিয়মে হয়েছে তার মানে কি আপনি এখানে যদি সাকিন দেন লাম আসার কারণে তাহলে ইয়ার উপরে সুকুন থেকে যাচ্ছে আরেকটা তাহলে এটাও কি হবে বিলুপ্ত হয়ে যাবে লামের কারণে হ্যাঁ এটা হচ্ছে লামে জজমিয়া এই জন্য জজমিয়ার নাটক হয়ে গেল এখানে যে এখানে করে দিল শকুন কে কে বুঝতে পেরেছেন তাহলে এখানে আমরা চলে যাব লাম ইউরিদ লাম ইউরিদা লাম ইউরি লাম তুরিত লাম তুরি দা লাম ইউরিদ না লাম তুরিত লাম তুরিদা লাম তুরি লাম তুরিদি দি লাম তুরিদা লাম

বলেন লাম ইউ আরাদা লাম লাম ইউরি লাম ইউরিদ এটাকে পুরাটা বলতে উস্তাদ জি লাম লাম ইউরি লাম ইউরিদ লাম ইউরিদু লাম লাম তুরিদ লাম তুরিদা লাম তুরিদু লাম ইউরিদ না লাম ইউরিদ না তারপরটা লাম তুরিদ লাম তুরিদা লাম তুরিদু লাম তুরি দি লাম না লাম তুরি দি আচ্ছা এটাতে কি করব স্যার যে ইয়াতে লাম তুরি দি ঠিকই আছে লাম তুরি দি লাম তুরি দা দা আচ্ছা তাহলে লাম তুরিত না লাম উরি লাম নরিত ওয়াহিদ মুয়ান্নাসে তো ওই যে মাদের নুন ছিল এটা তো বিলুপ্ত হয়ে গেছে এই ইয়াটা তো মন এটা থাকবে ইয়া থাকবে ও আচ্ছা তাহলে ওটার নাম উরি দি বলবো আর কি সব জায়গায় নুনে আরাবি বিলুপ্ত হবে আচ্ছা তাহলে মন মাসে হচ্ছে ওস্তাদ জি লাম তুরি দি লাম তুরি দা লাম তুরি দা লাম নাম লাম নুরি লাম উরি লাম আচ্ছা এরপরে বলবেন সোহেলি খাল সুলতানা কাঠাল বাগান আচ্ছা এরপরে বলবেন হলো ক্রিয়া কি কি আছে ক্রিয়া আমি তো বের করে নি জি আপনি ইয়ে এটা হলো কি ইয়ে মানে কি জানি বলে আরাদা ইউরিদু এটা হলো ইয়ে চার নম্বর ফর্মের ইয়ে চার নম্বর ফর্ম না ওস্তাদ জি চার নম্বর ফর্মের এটা কি ইয়ে উরিদু এটা কি আজওয়াফ

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আ'জাবা ইউজিবু এইটা তো আমি পারি না তুমি কর আমি তো এটা কনফিউশন হইছে না পার লাম লাম ইউজিব লাম ইউজিব লাম লাম ইউজিবু লাম ইউজিবু ইউজিবু লাম ইউজিবু लम लम तुजिब लम तुजिब बा लम युजिब ना माशाल्लाह लम नाम तुजिब लम तुजिब बा लम तुजिब वो लम तु तुजिब तुजिब একটা আটকাইছে না এরপরে বললো ইঞ্জিনিয়ার নুরামিন ভাই দুবাই

Lam yubi ha, lam yubi hu, Lam tu bik, Lam tubi ha, Lam yubi na. Lam tubi ha, Lam... tubi bik... Uh, nah. lam tu bik, Lam tubi ha, Lam to bik hu, Lam tubi he, Lam tubi ha, Lam tu bik lam ubi lam nubi masyaallah er pore bolben in anjuman ara hakafa uttara assalamu alaikum warahmatullahi wabarakatuh assalamu warahmatullahi wabarakatuh Agosa yugisu. Lam yugis. Lam yugis. Lam yugisa. Lam yugisu lam tugis, lam tugis, lam yugis, lam tugis, lam tugis, lam tugis, lam tugis, lam, uh, lam tugis, lam tugis, lam tugis, lam, lam ugis, lam lam nugis. Masya Allah, Deva pa.

হলৰিম ইউৰি লাম ইউৰি লাম তুৰি

জি না কিন্তু ওই যে ইউরি ইউরি হা এখানে এখানে মাত্রা কেন হলো উস্তাদি হলো এর পরে তো আর দালে সাকিন নেই আগের মাত্র বাদ পড়েছিল দালে সাকিন থাকার কারণে আচ্ছা আচ্ছা এরপরে বলবেন ফাতেমা আক্তার আবা বলবেন আল ইফাদাতু আফাদা তু আফা দা ইউফি দু ফায়দা ফায়দা এখান থেকে আফাদা দা ইউফি দু

ápua yuti yuti u hừ, zi, ít à hót chưa hả lo lam lam yuti lam yuti lam lam yuti a, zi lam yuti lam yuti a lam yuti u lam, tutir, lam, tutir, lam, lam, tutir, lam tutir, tuti tutir, lam tuti lam yuti'na lam tuti lam tuti 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 lam tuti lam tuti lam tuti lam tuti'na uti' lam na

লাম উমিত লাম উমিতা লাম উমিতু লাম তুমিত লাম তুমিতা লাম উমিতনা লাম তুমিত লাম তুমিতা লাম তুমিতু লাম তুমিতি লাম তুমিতা লাম তুমিতনা লাম উমিত লাম নোমিত মাশাআল্লাহ আতে আপনি বলবেন নার্গিস সুলতানা ফ্রান্স

এই পাঠে আমরা তিন অক্ষরের ক্রিয়াগুলো অটুট ও দুর্বল অক্ষর শর্তযুক্ত শব্দগুলো শিখব আর কি করব শর্তযুক্ত বাক্য যেমন ইন আল আফ খুবই গুরুত্বপূর্ণ এটা এই মোটামুটি গুরুত্বপূর্ণ কোরআনের মধ্যে এই পরেসট এইগুলোর ব্যবহার কোরআনের মধ্যে কিন্তু আছে সুতরাং এটা আমরা গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা সবাই করবেন প্রথমে হচ্ছে এখানে সবগুলো শর্ত আনা হয়নি আমরা জানি যে আসমাউ শর্ত যেটা এটা হলো মোট বারোটি

Tarpore aina inata, Depois, AYU, ANNA, isma HAITUMA, MAHMA, KAIFAMA, aina AYANA. a coisa é IN. Você তবে কোন কোনো জায়গায় আবার ইনটা আনা হয়নি ইনটাকে আলাদাভাবে আনা হয়েছে কোন কোন জায়গাতে তা সুতরাং যে গুলো মানে ইন ইন যেমন একটা হরফে সার এই এই হরফে শার্ত এই ইনের মতো যদি যেগুলো আজ বললাম আমি এইগুলোর পরে যদি কোনো ভার বাসে তাহলে প্রথম অংশটা হবে শর্ত আর দ্বিতীয় অংশটা হবে যাজা আরবি গ্রামারের পরিভাষে প্রথম অংশটাকে কি বলবে আর দ্বিতীয় অংশটা কি জাজা শর্ট মানে হচ্ছে শর্ত আর জাজা মানে হলো ওই শর্ত পূরণ করলে যে ফলাফল আর কি বুঝেছেন এবার অনুগ্রহ করে কি বারোটা আরেকটা বলবেন আমার কাছে নয়টা লেখা আছে মান মা মাহ মা আইয়ো মা ইজ মা মাতা আর কি মান মা আইয়ো মা আইসো মা ইজ মাতা ইজ মা মাতা এবাৰ কলি নাম কলি মান মা জি আইনা আইনাটা আমার কাছে নাই আচ্ছা মাতা আইয়ো

কাইফামার পরে কি মা বললেন কাইফামা তারপরে আইনামা আইনা আইনামা আইনামা আচ্ছা আর একটা আইয়া না না আইনা আইয়া না আছে আরেকটা তাহলে তো তেরোটা হয়ে গেল সোজি তেরোটা ইন তো মৌলিক দিক থেকে ইনে শক্তি হুম আর এইগুলো মানে ইনটা হচ্ছে হরফে আছে মৌলিক দিক থেকে ইনে শর্তিয়া তবে এই শর্তিয়ার দুইটা অংশ থাকবে প্রথম অংশটা থাকবে শর্ত দ্বিতীয় অংশটাকে যা যা প্রথম অংশটা জজম হবে দ্বিতীয় অংশটাও জজম হবে মনে রাখবেন দুইটা ভার হবে পাশাপাশি যেমন আসমায় শর্তের আমল কি উভয়টা হবে ফেলে মুদারে হবে শর্তের পরে এ যে দুইটা ভার হবে দুইটাই কোন কোন ফেল হবে মুদারে হবে মুদারে হবে মুদারে না হলে তোর জজম দিতে পারবে না কারণ হলো মাদিতা তো মাপনি বুঝেছেন আর যদি যা ফেলে মুদারে হয় তাহলে জজম হওয়া না হওয়া দায় আছে আর কি যদি এরকম হয় মনে করেন দুইটাই মনে করেন মুদারে হলো কিন্তু আবার এমনও হতে পারে যে আপনার যা মুদারে হলো কিন্তু ওই শর্তটা হলো মাদি সেই ক্ষেত্রে মুদারেটাকে যজম দিবে মাদিটাকে যজম দিবে না কি বললাম বুঝছেনি মানে আচ্ছা এখানে এখানে একটা মাদিটা কিভাবে হয় যদি কথার উপরে তো ভবিষ্যতে মনে হয় না সব সময় তো যদি আসবে না যেমন মাতা মাতার অর্থ কি মাতা মানে যখন তখন আচ্ছা আচ্ছা বুঝলেন জি জি বুঝলেন তা যেমন আমি যদি বলি ও এখানে আবার অর্থ কিন্তু হবে মানে ইশের ভবিষ্যতে মাদি আসলে অর্থ হবে ভবিষ্যতে বুঝতে পেরেছেন যেমন আমি যদি আপনাকে বলি মাতা কুমতা মানে যখন তুমি দাঁড়াবে আকুমু কিন্তু এখানে তো আপনার আকুমু হবে না হবে কি আকুম তাহলে অর্থ হবে যে তুমি যখন দাঁড়াবে আমি তখন দাঁড়াবো আমি কয়েকটা উদাহরণ দেই যেমন মান দিয়ে একটা উদাহরণ দেই যে মান তাজরিপ আদরিফ মানে তুমি যাকে মারবে আমিও তাকে দুইটাই একই ক্রিয়া হবে আমরা তো আগে পড়ে আছি ওই সৎ জবাবের যা যা মানে ওই একই কথা একই কথা একই একই কথা এরপরে দেখেন মা এখানে আমরা দেখা যাচ্ছে না মা এই মা অর্থ হলো যা কিছু তাহলে যেমন এখানে বলা হচ্ছে মা তা তুমি যা করবে আমি তাই করব এখানে তাই শব্দটা নেই কিন্তু এখানে অর্থটা হবে তাই বুঝেছেন তুমি যা করবে আমি তাই করব এখানে কিন্তু অর্থটা ইংরেজি থেকে অনুবাদ করতো ওই জন্য এখানে তাই শব্দটা আনা হয়নি বা তুমি যা করবে আমি তা করব উস্তাদজি উদাহরণগুলি একটু আরেকবার বলেন নেটের কারণে হয় আমার অথবা আপনার নেটের কারণে না আমরাও শুনতে পাইনি আমরাও শুনতে পাইনি মান তাদ্রি বাদ্রি ওইখান থেকে আবার একটু বলেন তারপর আছে মা 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 এই যে মা এই মায়ের উদাহরণ হচ্ছে মা তা ফাল আল তুমি যা করবে আমি তা করব এখানে তাটা লেখা হয়নি ক্লিয়ার এরপর দেখেন আইন আই না আইনা আই না আইনা তাজিলিস আজিলিস তুমি যেখানে বসবে আমি সেখানে বসবো মাখানে কমা না না কমােই না ওই এখানে একটা দেয়া আছে ওটা কি এটা হ্যাঁ এটা তো না এই যে আছে না মানতো মান ওই এখানে এখানে হ্যাঁ মানতফল তারপর কমা দিয়ে আছে না ফল এটা jazam লাগে না এটা মানে তো কমা লাগে না এটা বাংলায় কমা দেয় কিন্তু আরবিতে কমা লাগে না এখানে আসে কমা নেই কমা নেই আরবিতে এটা বইতে ওরা ভুল করে দিছে তোবা

এরপর হলে আইউ এরপরে কি আইয়ু আইয়ু মানে কি যা যা আইয়ু শাই ইন কুল আকুল তুমি যা খাবে আমি তাই খাবো হোটেলে যে অনেকে জিজ্ঞেস করে না

আন্না অর্থ হলো যেখানে যেখানে আন্না অর্থ কি যেখানে যেমন আন্না তাকতুব আকতুব তুমি যেখানে লিখবে আমিও সেখানে লিখব আমাদের কিন্তু রেকর্ড রেকর্ড এই ইউটিউব কিন্তু রেকর্ড দেয়া যায় না ভালো করে শুনেন পড়াটা যে রেকর্ড হয়নি আজকে রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে গ্রুপে দিবেন আচ্ছা ও যে এটা দেয়া না ইসমা ওসুজি Анна তুমি যেখানে লিখবে আমি সেখানে ইজমা ইজমা মানে হচ্ছে যখন ইজমা মানে কি যখন যখন তাহলে আফির তুসাফির আফির তুমি যখন সফর করবে আমিও তখন সফর করব সবগুলো জজম হয়ে যাবে এরপরে হল হাইসুমা ইম্মা ইম্মা কি বললেন ইসমাফির এরপরে হাইসুমা হাইসুমা মানে যেখানে আই মানে কি যেখানে যেখানে আই সুমা তাকুউদ তুমি যেখানে বসবে আমিও সেখানে বসবো হাটু গেড়ে বসা এরপরে হলো

মাহমা মানে যেখানে হাইসুমা মানে যেখানে আন্না মানেও যেখানে কিন্তু এগুলা এই যে আপনি যে বাক্যগুলো উদাহরণ দিচ্ছেন ওগুলা ওগুলার সাথে ভিন্ন ভিন্ন ওয়ার্ড আসবে যেটা আন্না দিয়ে সেটাকে কি মাহমা দিয়ে বলা যায় বা মাহমা দিয়ে যেটা সেটা কি হ্যাঁ হ্যাঁ বলা যায় বলা যায় বলা যায় জি জি তবে ইজমা মানে হচ্ছে কি ইজ মানে তো যখন ঠিক না সাধারণত ইজ মানে কি যখন আর ইজ মা মানে যখন কিন্তু হাইসুমা মানে যেখানে মাহমা মানেও যেখানে ওটা যখন আর এটা যেখানে আর আন্না মানে হচ্ছে যেখানে তাহলে মাহমা তা করুদ আ একই উদাহরণ আচ্ছা এরপরে হবে কাইফা কাইফা মানে তো কেমন ঠিক না এর সাথে মা যুক্ত করতে হবে কাইফামা কাইফা মানে কিন্তু কেমনে কেমনে কিভাবে কাইফা মা এই কাইফা মা যখন মা যুক্ত হবে তখন অর্থ হবে যেভাবে কাইফা মা তুসাফির ইলাল ইলাল উমরতি অল হাজি উসাফির তার মানে তুমি যেভাবে হজ করতে যাবে আমিও ঠিক সেভাবেই যাব সফর সেভাবে তুমি যেভাবে সফর করবে তুমি যদি বাসে যাও আমিও বাসে যাব তুমি বা ট্রেনে গেলে আমিও ট্রেনে যাবো ওই রকম বিষয়টা আর কি আচ্ছা এরপরে হলো আইনামা আইনামা অর্থ হলো যেখানে আইনা মানে কি কোথায় সেখানে এখানে যেখানে আইনামা মানে কি যেখানে আইনামা আজলিস তুমি যেখানে বসবে আমিও সেখানে বসবো আবার আইনা তাজলিস আজলিস একই আইনাও কিন্তু ই জাজেমা আয়না হচ্ছে যেখানে মানে যে স্থানে সর্বশেষ হলো আইয়ানা অর্থ হলো যখনই যখনই আইয়ানা তুসল্লিম তুমি যখনই সালাম দিবে না না এখানে সালাম দিলে তাহলে আরেকটা অর্থ বলা যায় আইয়ানা তুসল্লি তুসাল্লি তুসাল্লিম উজিব অর্থাৎ তুমি যখন সালাম দিও আমি তখনই আমি জবাব দিব অথবা একই জিনিসও হতে পারে অন্য কোনো শব্দ দিয়ে আইয়ানা অর্থাৎ তুমি যখনই বসবে আমি তখনই বসবো আইয়ানা তাকুম আকুম তুমি যখন বসবে দাঁড়াবে তখন আমিও কি হবে দাঁড়াবো ঠিক আছে আমরা তাহলে এইটুকু পড়লাম পাক ক্লাই ঈশ্বের পড়াটা পড়া হলো না কি আগামী আগামীকাল ইনশাল্লাহ আমরা পড়বো এই রেকর্ডটা কি পাবো না আমরা পরে আশা করা যায় ইনশাল্লাহ ইনশাআল্লাহ